एंट्री लेवल स्मार्टफोन हिसेबे वाल्टन सब समय सेरा एबारो तार ब्यतिक्रम हयनि। जी हाँ, आमि बोलते जाच्छि वाल्टन पिमो RM4 के निये। एर साथे जानाबो 10,500 टाकार एई फोनटिते कि कि थाकछे, कादेर जन्य एई फोनटि केना एप्रोप्रिएट हबे, एसब निये विस्तारित आलोचना करब आजकेर भिडियोते। एर जन्य भिडियोटि शुरू थेके शेष पर्यन्त देखते हबे। ताहले कथा ना बाड़िये चलुन भिडियोटि शुरू करा जाक। प्रथमे कथा बला जाक एई फोनेर बिल्ड क्वालिटी ओ डिजाइन निये। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। প্লাস্টিক হলেও এর ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন, লেফট সাইডে থাকছে ট্রিপল কার্ড স্লট, টপে থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং বটমে থাকছে মাইক্রোফোন, মাইক্রো USB পোর্ট ও স্পিকার গ্রিল। এবার কথা বলা যাক এই ফোনের ডিসপ্লে নিয়ে। এর ফ্রন্ট সাইডে থাকছে 6.5-inch HD প্লাস ওয়াটার ড্রপ ভিনস ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল এবং এসপেক্ট রেশিও 19.5:9। যেহেতু এটি HD প্যানেলের একটি ডিসপ্লে, সো অবভিয়াসলি 7-inch ঘাটতি লক্ষ্য করা যাবে। তাছাড়া বড় ডিসপ্লে হয় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালোই পাবেন, বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও দেখেন, ফেসবুকিং করেন, গেম খেলেন তাদের জন্য। এবার হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলা যাক। যেহেতু এটি একটি লো বাজেট স্মার্টফোন, সো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও A25 অক্টোবর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে পাওয়ার বিয়ার GE8320। আবার ওয়াল্টন পিমো RM4 এর র্যাম ও রম হিসেবে থাকছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজের একটিমাত্র ভেরিয়েন্ট। এছাড়া যারা কম বাজেটে বেশি র্যাম রম চেয়ে থাকেন, তাদের জন্য থাকছে এক্সট্রা প্লাস পয়েন্ট। আর সফটওয়্যার হিসেবে থাকছে Android 10, থাকছে ডার্ক মোডের অপশন, যেটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এর পাশাপাশি ওয়াল্টন এর ফোনের সিকিউরিটি হিসেবে থাকছে ফেস আনলকের পাশাপাশি রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও টকিং অ্যাবাউট ক্যামেরা ডিপার্টমেন্ট, এই ফোনের রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটার, যার মেইন ক্যামেরা 30 মেগাপিক্সেল, এর সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থাকছে 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনে থাকছে সনি সেন্সরযুক্ত 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার কথা বলা যাক এই ফোনের সব থেকে হাইলাইট ফিচার এর ব্যাটারির ব্যাপারে। এতে থাকছে 5950mAh বিশাল ব্যাটারি, যার ফলে দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। পাশাপাশি থাকছে রিভার্স চার্জিংয়ের ফ্যাসিলিটি, অর্থাৎ ওয়াল্টনের ফোন দিয়ে অন্যান্য ফোন চার্জ করতে পারবে, যেটি মূলত পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করবে। মোটামুটি 10,500 টাকা এই ফোনটি আমার কাছে ভালোই লেগেছে, বিশেষ করে বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি, বেশি র্যাম রমের অপশন। বাট এই ফোনের ডাউনগ্রেড হচ্ছে এর প্রসেসর। তো বন্ধুরা, আপনার কাছে ওয়াল্টন পিমো RM4 কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।